সো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ভিডিও তো সো আজকে টপিকটা কি সেটা হয়তো বা আপনারা থামবেল থেকে বুঝতে পারছেন সো আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কিন্তু অ্যাডস্টারা রিলেটেড তারা কিন্তু অ্যাডস্টারা ইউজ করে থাকে সো অ্যাডস্টার কিন্তু লাস্ট একটা গিভয় কিন্তু তারা দিচ্ছে তাদের যে ইলেভেন্থ বার্থডে উপলক্ষে ঠিক আছে সো এটা বিশাল লেভেলে তারা একটা প্রাইজ কিন্তু দিতে যাচ্ছে আমাদের মাঝে সো কারা কারা এটা পাবেন বা কারা কারা পাবেন না বা কীভাবে এখানে অংশগ্রহণ করবেন সো ডিটেল এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখার মানে ট্রাই করবো ঠিক আছে আপনারা একবার পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনারা কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা কিন্তু বুঝে যাবেন ঠিক আছে সোচলুন আমরা শুরু করি সো সর্বপ্রথমে আপনারা যারা যারা পাবলিশার অ্যাকাউন্ট আছে পাবলিশার অথবা অ্যাডভার্টাইজার যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন আপনারা যে যেটা অ্যাকাউন্ট ইউজ করেন আপনারা সেই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করবেন লগ ইন করে আপনারা সর্বপ্রথম এখানে বা সাইটে যে এখানে প্ল্যাটফর্ম নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা বেশ কিছু অপশন এখান থেকে পাবেন সো তার মানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড সো আপনারা ড্যাশবোর্ডে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে বাইশে জুলাই বাইশে জুলাই তারা একটা এখানে আপডেট দিয়েছিল আমাদের মাঝে ঠিক আছে সো এই আপডেটটা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন যে গেট প্রাইজ অ্যান্ড সেলিব্রেট অ্যাড স্ট্যারাস ইলেভেন্থ বার্থডে ঠিক আছে সো আমরা তাদের যে ইলেভেন্থ বার্থডে সেটার উপলক্ষে তারা কিছু প্রাইজ এখানে দিয়ে দিয়ে দিবে আমাদের মাঝে কারা কারা এটা পাবেন এবং কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে সেটার উপলক্ষে কিন্তু ডিটেল কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সো এখানে তারা এখানে বলে দিয়েছে যে এখানে সর্বপ্রথম তারা বলে দিয়েছে যে ডলার বোনাস দেওয়া হবে এবং এখানে দেওয়া দেখতে পাচ্ছেন যে এখানে শক বক্স আপনারা গিবয় কিছু পাবেন এবং ইয়ারপডস কিছু পাবেন ঠিক আছে সো এখানে এটা মানে শুরু হবে কত কতদিন থেকে কতদিন পর্যন্ত এটা চলবে এখানে দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের বাইশ তারিখ থেকে শুরু করে আগস্টের এক তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত এটা চলবে এবং এই সময়ের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে এরপরে কিন্তু করলে কিন্তু হবে না ওটা মানে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকলি এবং আপনারা এই যে নোটিশটা সেটাও আর দেখতে পাবেন না ঠিক আছে সো এখন কথা হচ্ছে কীভাবে অংশগ্রহণ করবেন এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট নাম্বার ওয়ান তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে রেজিস্টার টু পার্টিসিপেট সর্বপ্রথম আমাদের এখানে রেজিস্টার করতে হবে যে গুগল যে ফর্মটা রয়েছে সেখানে দেন তাদের কিছু রুলস রয়েছে সেগুলো কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা প্রাইসটা পাবেন গেট প্রাইজেস সো এখানে প্রাইজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে ফিফটি ডলার টপ আপ ব্যালেন্সে আপনারা এটা পাবেন মূল যে ব্যালেন্সটা আমরা এখানে দেখি যে ব্যালেন্সটা আমরা এক থেকে তিন তারিখ এবং ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে উইড্রো করতে পারি ঠিক আছে সো সেই ব্যালেন্সে কিন্তু আপনারা কিন্তু এটা দেখতে পাবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ শক বক্সেস গিফটস থাকবে ঠিক আছে এবং এয়ারপোর্টস থাকবে অসংখ্য এয়ারপোর্ট মিক্স যেটা বলা হয় থাকে এখানে আপনারা হেডফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিবয় আইফোন বা বিভিন্ন ধরনের বক্স রিলেটেড প্রাইস তাদের থাকবে এটা ডিটেল তাদের কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দেওয়া রয়েছে বিস্তারিতটা আপনারা সেখানে কিন্তু আমি আপনাদের যে লিঙ্কটা সেটা আর কি আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে পুরো যে অফারের যে সিস্টেমটা সেটা দেখে নিতে পারেন সো এখন রুলস হচ্ছে আর সর্বপ্রথমে এই যে ফর্মটা সেটা ফিল আপ করতে হবে এটা আমি লাস্টে দেখাবো আপনারা একটু সাথে থাকবেন সো দেন আমাদের মনিটাইজ ওয়েব আর সোশ্যাল ট্রাফিক আমাদের যে অ্যাডসটা পাবলিশার অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মনিটাইজ হতে হবে ঠিক আছে মানে অ্যাড চলতে হবে সেটা আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করুন অথবা আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করুন এবং ননস্টপ আপনাদের টোয়েন্টি ডেজ অর্থাৎ লাস্ট টোয়েন্টি ডেজ অর্থাৎ ইলেভেন্থ আগস্টের আগে পর্যন্ত আপনাদের যে বিশ দিন বিশ দিনে আপনাদের যে ওয়েবসাইট বা ডিরেক্ট লিঙ্কে সর্বনিম্ন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেটাই হোক না কেন ইমপ্রেশন থাকতে হবে কোনো জিরো ইমপ্রেশন থাকা যাবে না আর যারা আপনারা কাজ করেন সেটা কিন্তু জিরো ইমপ্রেশন কখনো হয় না এটা আপনারা জানেনও আর যদি থেকেও থাকে তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন যাতে ইমপ্রেশনটা যেন জিরো না থাকে ঠিক আছে অর্থাৎ সোশ্যাল ট্রাফিকটা যেন অ্যাক্টিভ থাকে বা আপনাদের ওয়েবসাইটটা যেন মনিটাইজ থাকে লাস্ট বিশ দিন ঠিক আছে এখানে আর একটা ইয়াদ দিয়ে রাখছে তারা এটা একটু মানে টাফ আমাদের পূরণ করার জন্য তবে যারা কাজ করে থাকে তাদের জন্য এটা একবারে খুবই ইজি বলা যেতে পারে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং মিনিমাম ইলেভেন ডলার ডিউরিং টোয়েন্টি ডেজ এবং টোয়েন্টি ডেজের মধ্যে মিনিমাম এগারো ডলার আর্নিং করতে হবে বা আর্নিং ব্যালেন্স থাকতে হবে তারপরেও তাদের টেলিগ্রামে যে মেসেজটা দেওয়া রয়েছে সেখানে আবার উল্লেখ করা রয়েছে যে এগারো ডলার আর প্লাস হলেই তারা যে অন্তর্ভুক্ত হবে তা না তাছাড়াও আপনারা আরও কিছু কিছু অফার রয়েছে যেগুলো ট্রাফিক যদি তার যে একটা মিনিমাম ট্রাফিক থাকে তারপরেও কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে তারাও কিছু অংশগ্রহণ করতে পারবে বা পাবে প্রাইস ঠিক আছে সো যদি ইলেভেন টলার উপর থাকে সেটা অবশ্যই ভালো আপনারা প্রাইজের দিক থেকে আরও এগিয়ে থাকবেন তারপরে এখানে ফোর্থ যে অপশনটা সেটা এখানে দেখতে পাচ্ছেন দ্য দ্যাটস ইট ইফ ইউ মিট অল দিস মানে কন্ডিশনস ইউ ইন্টার ইউর মানে রিফিল তারপরে আপনারা আপনার ওদের যে অফারটা সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে মানে অংশগ্রহণ করার পরে একটা ড্রো হবে রিফিল ড্রো রিফিল ড্রোর মাধ্যমে মাধ্যমে আপনারা অফারগুলো পেয়ে যাবেন সো এখন কথা হচ্ছে এখানে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন সো রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে ফর্মটা রয়েছে এই যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম অফ জিএলই সো এটার উপর আপনারা ক্লিক করবেন সো ক্লিক করলে আপনাদের নতুন একটা উইন্ডো তো নিয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলিম্পিক গ্লোরি অ্যাসিস্ট উইন এখানে ম্যাজেস্টিক প্রাইজ উইথ স্টারা ঠিক আছে এটা অলিম্পিক স্টাইলে হচ্ছে সো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে মেইলটা সেটা কিন্তু অটোমেটিকলি শো করছে আমার অ্যাডস্টারাতে যে মেইলটা দেওয়া রয়েছে সেটা ঠিক আছে সো এখানে অটোমেটিকলি যদি না শো করে বা আপনাদের অন্য মেল শো করে তাহলে সুইচ অ্যাকাউন্টটা প্রেস করে আপনাদের অ্যাডস্টার যে মেইলটা সেই মেইলটা লগ ইন করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনক্রেডিবল রিকোয়ার্ড কোশ্চিন কিছু রয়েছে সো এই কোশ্চিনগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে সেখানে তারা বলছে যে হোয়াটস ইউর অ্যাকাউন্ট টাইপ অ্যাড অ্যাডস্টারা সো আপনার যে অ্যাডস্টার অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কী রিলেটেড ঠিক আছে আমি আগেই আপনাদের বলেছিলাম যেই রিলেটেড অ্যাকাউন্ট সেই রিলেটেড কিন্তু আপনারা এখানে লগ করে নেবেন এখানে যদি পাবলিশার হয় পাবলিশার অ্যাডভার্টাইজার হলে অ্যাডভার্টাইজার সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা যেহেতু পাবলিশার সো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন পাবলিশারে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে বাস সাইডে আপনারা দেখ ডান সাইডে দেখতে পাচ্ছেন আই মনিটাইজ ট্রাফিক অর্থাৎ আমার যে পাবলিশার অ্যাকাউন্টটা রয়েছে সেটা মনিটাইজ রয়েছে এবং যারা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা মিনিমাম একটা হলো আপনাদের অ্যাড ক্যাম্পিন রান করা থাকতে হবে যদি অ্যাড ক্যাম্পেন রান করা না থাকে তাহলে কিন্তু আপনারা অফারের যোগ্য হবেন না ঠিক আছে আর পাবলিশার যাদের অ্যাকাউন্ট তাদের কিন্তু মিনিমাম টোয়েন্টি ডেজের মধ্যে এগারো ডলার আর্নিং হলে ভালো হয় তাছাড়াও কিন্তু প্রত্যেক দিন সোশ্যাল ট্রাফিক বা একটা মিনিমাম ইমপ্রেশন কিন্তু থাকতে হবে জিরো ইমপ্রেশন থাকলে কিন্তু আপনারা যোগ্য হবেন না দেন এই সমস্তগুলো যদি ক্রাইটেরিয়া ফিল থাকে তাহলে আপনারা সেখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন সো নেক্সট বাটনে প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু দিস ক্যাম্পিং সো এখানে ক্যাম্পিংটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড দিস মেল অ্যাড্রেস লিঙ্ক টু ইয়ার অ্যাক্সটারা পাবলিশার অ্যাকাউন্ট সো ক্যান ভ্যারিফাই ইউর এন্ট্রি সো এখন কথা হচ্ছে আমরা কিন্তু অপশন করে ফেলেছি কিন্তু লাস্ট যে স্টেপটা এই জায়গাতে অনেকেই ভুল করে থাকেন সো এখান এখানে আমাদের যে অ্যাডস্টার যে মেলটা রয়েছে সেটা আরেকবার এখানে ইম্পোর্ট করতে হবে ভেরিফিকেশনের জন্য ঠিক আছে সো আমার যে অ্যাকস্টার যে মেলটা রয়েছে সেটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আসার পরে জাস্ট অ্যান্সার সেকশনে প্রেস করে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে গুগলে যে ফর্মটা দেখতে পাচ্ছেন তাদের ডক ফর্ম সেখান থেকে আপনারা সাবমিট করার একটা অপশন পাবেন জাস্ট আপনারা এখান থেকে সাবমিট করুন ঠিক আছে সো সাবমিট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অলিম্পিক গ্লোরি অ্যাসিস্ট উইন মেজেস্টিক প্রাইজ উইথ এক্সট্রা এটা কমপ্লিট দেখাচ্ছে অর্থাৎ আপনারা এই যে ক্যাম্পেইনটা চলতেছে সেটার মাধ্যমে সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন এখন যদি আপনারা এই যে রিফিলটা যখন ড্র হবে একত্রিশ তারিখে একত্রিশ তারিখ রাতে যদি আপনারা উইনার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনারা এখানে আপনাদের যে ব্যালেন্স সেকশনটা রয়েছে সেখানে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সর্বনিম্ন যদি ফান্ডটা আপনারা পান অথবা এখানে এয়ারপর্ট বা আপনাদের যে সকবক্স বক্স রিলেটেড যে প্রাইসগুলো রয়েছে এগুলো আমার যতদূর মনে হয় আমি তাদের যে টেলিগ্রামে যে পোস্টার আছে সেটা পড়েছি সেইটার এগেনিস্ট হয়তো আপনাদের ডলারও দিতে পারে আবার যারা সকলে অংশগ্রহণ করেছেন তারাও কিছু না কিছু হলেও আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট সেটা হয়তো আপনারা পনেরো বিশ সেন্ট পর্যন্ত এখানে বা এক ডলার দেড় ডলার পর্যন্ত আপনারা ব্যালেন্সও দেখতে পারেন ঠিক আছে তাদের যেহেতু একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে সেখানে প্রত্যেক জনকে তারা অবশ্যই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবে সেটা তারা নিজেরাও বলে দিয়েছে টেলিগ্রামে ঠিক আছে সো অবশ্যই আপনারা এই অফারটা মিস করবেন না সো আমার মনে হলো আপনাদের বিষয়টা জানানোর দরকার কারণ ম্যাক্সিমাম ইউজার রয়েছে আট রিলেটেড বা অনলাইন আর্নিং রিলেটেড আর সো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে নিজের যত্ন নেবেন আর যে যেখানে আসেন অবশ্যই সেভ থাকার চেষ্টা করবেন বাই